যেহেতু আমি আমার দর্শকসকলক এজন বিশেষ ব্যক্তিক পরিচয় করে দিব লৈছো। তেখেতে গোটে খেলখন এম এল এ ডে নাট ইন্টার ডিপার্টমেন্ট টুর্নামেন্টখনত তেখেত ঘোষক রূপত এটা বিশেষ রূপত লৈছে আর আপনার বিশেষ আপনার পরিচিতও হয়েছে। আপনার ঘোষকর এই কেইদিন সাত দিনের আপনার অভিজ্ঞতার বিষয়ে অল্প থুলমুখে কোকসেন। প্রথমতে তো মই আমার বিধায়ক ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করব বিচার, কারণ ইমান কম সময়ের ভিতর যে ইমান ধুনিয়া টুর্নামেন্ট এটা এরেঞ্জ করব পারিছে তেওঁলৈ প্রথমতে অভিনন্দন। বহুত ধুনিয়া টুর্নামেন্ট হয়েছে, ইন্টার ডিপার্টমেন্ট টুর্নামেন্ট, অকমান কেজনমান প্লেয়ার ভাল কেজনমান নয় কেবাটাও ভাল প্লেয়ার আমি ইয়াত দেখিবলৈ পালো। পুলিশের দল যেনেকে আমি চাব পাৰে, নামৰূপ পুলিশ, জয়পুর পুলিশ, নাহরকটিয়া পুলিশের মধ্যে সমন্বয় এটা গোটেখিনি ডিপার্টমেন্টের মাজে, সেইটোৱে মানে কারণ এইটাই আছিল এই খেলটো পাতা যে গোটেখিনি ডিপার্টমেন্টের মাজে একটা সমন্বয় হোক, একটা কানেকশন হোক। মই ভাবো যে এনেকুৱা এই টুর্নামেন্টটো আগলেও লৈ যাব লাগে, যে ফার্স্ট এম এল এ কাপ, সেকেন্ড থার্ড তেনেকে লৈ যাব লাগে। লোকেল ট্যালেন্ট বহুত পাইছো আমি, যেনেকে আমার এ এস পি স্যারও আহিছিলে খেলিবলে, তেওঁক আমি গম পালো যে এজন খেলা এজন প্লেয়ার, তেওঁৰ বেটিং স্টান্স, তেওঁৰ শর্ট গুছায়। আজিও চাগে আমার এস পি স্যার আহিব ফাইনাল খেলত, তেওঁ অংশগ্রহণ করব। খুবই ধুনিয়া এটা পরিবেশ, আর সবতকে ডাঙর কথা ইমান কম সময়ের ভিতর যে ইমান ধুনিয়া পরিবেশ এটা এরেঞ্জ করে যে খেলটা পাতি, আর শিডিউলবুর আপনি চাব পাৰে, বহু ধুনিয়াকে শিডিউল বনাইছে আগতীয়াকে। টিম ম্যানেজমেন্ট ধুনা, সবতকে ডাঙর কথা ওভার রেট মেইনটেইন করছে। সাধারণতে আমি এনেকুৱা সৰু গেমবোৰত চাওঁ যে খুব লেট হয়ে যায় খেলবোৰ, প্রতিখন খেল একদম সময় ভিতর হয়েছে, কোনো এখন খেলত 10 মিনিট বা 15 মিনিট দেরি নাই হওয়া, একদম রাইট টাইম। ইনফ্যাক্ট আগতে আগতীয়াকে তেওঁ হেৰি কৰিছে, আজিও তেওঁ পার্সোনেলি গোটেই এই বস্তুবোৰ চাই আছে, যেহেতু কমিটি আছে তেওঁ মাঝে মাঝে আহি সুধে যে কিবা প্রবলেম হয়েছে নেকি, কবার কিবা দিগদার পাইছে নেকি, গোটেইখিনি বস্তুতে বহুত ধুনীয়াকে আছে। তেওঁক মই আকৌ এবাৰ অভিনন্দন জনাব বিচাৰিছোঁ যে ইমান কম সময়ৰ ভিতৰত ইমান ভাল এটা। ঠিক আছে, ধন্যবাদ। যোৱাকালি আপুনি ডিব্ৰুগড় লোকসভা সমষ্টির বিধায়ক সাংসদকো আপনি ফুলাম কর্মচারী আদরণি জানাইছে, আপনার ঘোষক রূপত বিশেষ করে কিবা একটা অভিজ্ঞতা লাভ করলে নাকি এই সাত দিনত? এই সাত দিনত সবতকে প্রথমতে মই এটা বস্তু ইয়াত এক্সপিরিয়েন্স পাইছো, এটাই পাইছো যে কেনেকে গেম যেনেকে চেঞ্জ হয়ে যায়, ছয় ওভার বা সাত ওভার গেমত কেনেকে স্ট্রেটেজি বেলেগ থাকে, 10 ওভার কেনেকে চেঞ্জ, 15 ওভার কেনেকে খেল গোটেইটো চেঞ্জ হয়ে যাব পারে আপনি চাব পারে। সেমি ফাইনাল কোয়ার্টার ফাইনাললৈকে নাহৰকটীয়া মিউনিসিপাল বোর্ডে বহুত ধুনিয়া খেলিছিল, মানে কোনো ভবাই নাছিল যে এম এল এ তেওঁলোকক চেক দিব পাৰিব, কিন্তু যেতিয়া 15 ওভার হৈ গ'ল খেলটো গোটেই খেলৰ গেম চেঞ্জ হৈ গ'ল, স্কোর কৰিব নোৱাৰিলে বা স্কোর কৰিলে কিন্তু এম এল এ ধুনীয়াকে পাৰ্টনাৰশ্বিপ দি কেনেকৈ ধুনীয়াকে আগুৱাই লৈ গ'ল নিজৰ দলক। তো এটা প্লেয়াৰৰ কাৰণেও যদি কোনোবা খেলা ল'ৰা চাই আছে তেওঁলোকৰ কাৰণে বহুত ডাঙৰ এটা এক্সপিৰিয়েঞ্চ যে কেনেকৈ ফৰ্মেট বা অভাৰ চেঞ্জ হোৱাৰ লগে লগে কেনেকৈ নিজৰ ষ্ট্ৰেটেজিটো সলনি কৰিব লাগে, তেতিয়াহে খেল জিকিব পাৰি। এতিয়া যিখন খেল হৈ আছে আপোনাৰ অভিজ্ঞতাৰ ফালৰ পৰা গোটেইখন খেলটো আপুনি চাই আছে, এই খেলকেইখনত আপুনি কোনটো টীম জয়ী হ'বলৈ ভাবিছে? কোৱাটো টান টান, তথাপিতো আপোনাৰ অভিজ্ঞতা আমাৰ যোনটো পুলিচৰ দল হয় বৰ্তমান জয়পুৰ পুলিচ, নামৰূপ পুলিচ, এই খেলখনতো আপুনি ক'ব নোৱাৰে কোন ফাইনেলত যাব, হয় প্ৰতিখন টীম নিজৰ 100% দি খেলিছে। এম এল এ টিম স্ট্রং, কিন্তু আমিও ভাবিছিলোঁ যে নাহৰকটীয়া মিউনিসিপাল বোর্ডে এম এল এ টিমক হরাই দিব, কিন্তু 15 ওভাৰৰ খেলত ইমান ধুনিয়াকে মেনেজ করে এম এল এ টিম জিকি গল। কথাটো এইটোৱে যে অকল 6 মাইলে নহব, পার্টনারশিপ 15 ওভাৰ গেমত লাগে। এতিয়া এই দুই দলৰ ভিতৰত যোনটো দলে জিকে, কোনটো দলে পার্টনারশিপ ভালকে দিব পাৰে সেইটো দলে জিকিব, এটা কোৱা অসম্ভব, এইটো কোৱাটো ভুল হব মোৰ পক্ষৰ পৰা যে এম এল এ জিকিব বা এইটো পুলিচৰ টিম জিকিব। যিহেতু মই আপোনাক নাহৰকটীয়া ৰাইজক গোটেই পৃথিৱীখনকে আপোনাক পৰিচয় কৰাই দিবলৈ লৈছোঁ, আপোনাৰ নামটো এবাৰ কৈ পিনে আপোনাক আমি ভৱিষ্যতৰ আপোনাৰ যিটো ঘোষকৰ আপুনি ৰূপ লৈ আছে, এই ঘোষকটো আপোনাৰ উন্নতি হওক আৰু আপোনাৰ পৰিচয়টো দি দিওঁ। মোৰ নাম সুব্ৰজিৎ নন্দী, মই এজন ৰেজিষ্টাৰ্ড জি এছ টি প্ৰেক্টিচনাৰ হয় আৰু এজন ইনকাম টেক্স প্ৰেক্টিচনাৰ হয়, মই একাউণ্টছৰ কাম কৰোঁ, মোৰ নিজৰ চেম্বাৰ আছে হয়, নাহৰকটীয়াৰ ল'ৰা হয়, আগতে মই নাহৰকটীয়া ডিব্ৰুগড় প্ৰিমিয়াৰ লীগতো এবাৰ কমেণ্ট্ৰি কৰিছোঁ, আমাৰ এবাৰ টাউন ক্লাবৰ যোনটো প্ৰতি বছৰে ডে নাইট ক্ৰিকেট বা T20 তেওঁলোকে অৰ্গেনাইজ কৰা চাম, তাতো মই কমেণ্ট্ৰি কৰিছোঁ, কিন্তু এইটো মোৰ প্ৰথম এক্সপিৰিয়েঞ্চ এম এল এ কাপত। এম এল এ কাপত ন, ঠিক আছে, আপোনাৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা আৰু দীৰ্ঘায়ু সুস্বাস্থ্য কামনা কৰিছোঁ, আজিলৈ ধন্যবাদ, থেংক ইউ।